বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় খুব ভালো আছো। আমরাও কিন্তু চমৎকার আছি। আমরা আগের ভিডিওতে জেনেছি যে আলী আবু একটা ব্যবসার সন্ধান পেল একজন দোকানের কাছ থেকে, যা থেকে সে কিনা কিছু নগদ অর্থ লাভ করতে পারে। আর সে মনে মনে রাজি হয়ে গেল, কারণ আলী আবুর রাত দিন চিন্তাই হচ্ছে কি করে টাকা বাড়ানো যায়। অর্থাৎ একজন স্বাভাবিক ধনী লোকের যেরকম চিন্তা, সেরকম চিন্তাই কিন্তু আলী আবুর, যে তার যতই অর্থ থাকুক সে আরও বেশি অর্থপ্রাপ্তি চায়। কাজেই সে তৎক্ষণাৎ বা তখনই রঙিন শিশিগুলো কিনে বাড়ি নিয়ে গেল। দিন কয়েক পরে আরেক বন্ধু এসে খবর দিল, একটা লোক এসেছে বর্ষায় গোলাপ জল বেচতে, বা এক ধরনের বিশেষ গোলাপ জল বেচতে, যেটার কিন্তু সুনাম বা সুখ্যাতি রয়েছে সর্বত্র। চমৎকার জিনিস, কিন্তু দাম একেবারে সস্তা। কিছুদিন পরেই এর দাম 2-3 গুণ হতে বাধ্য। তার মানে এখন যদি কিনে এটা জমিয়ে রাখা হয় বা স্টক করা হয়, তাহলে কয়েকদিন পরেই এর দাম কিন্তু 2-3 গুণ হবে এবং বিক্রি করে অনেক অর্থ লাভ করা যাবে। আর তোমার সেই রঙিন শিশি ভরে বেচলে চাই কি 4 গুণও পেতে পারো। অর্থাৎ আরেকজন বন্ধু এসে আলী আবুকে আরেকটি পরামর্শ দিল আরও বেশি অর্থপ্রাপ্তির বা অর্থ লাভের। তারপর সে বলছে, আহা কি গোলাপ! তার মানে ব্যাপারটা কত চমৎকার, সেটি সুখ্যাতি সে বর্ণনা করতে লাগলো। আলী আবু ভাবছে, টাকা বাড়ানোর কি অমূল্য সুযোগ! তার মানে হচ্ছে বেশ মূল্যবান অথবা বেশ কার্যকরী সুযোগ, তেমন কোনো কষ্ট ছাড়াই বেশ খানিকটা অর্থ উপার্জনের। যোগাযোগটা চমৎকার, রঙিন শিশি তাতে গোলাপ জল। আচ্ছা বন্ধুরা, এখানে যোগাযোগ মানে কি? এখানে কিন্তু যোগাযোগ মানে কমিউনিকেশন না, এখানে যোগাযোগ বলতে বোঝানো হচ্ছে কম্বিনেশন। আলী আবু 50 দিনার দিয়ে গোলাপ জল কিনে নিয়ে এলো। তারপর সে কি করলো? সেটা কি সে বিক্রির জন্য রেখে দিল, নাকি আরও বেশি বিক্রির কোনো ব্যবস্থা করলো? সেগুলো আমরা জানবো পরবর্তী ভিডিওগুলোতে। আমাদের সাথেই থেকো সে পর্যন্ত।